আছি আইনজীবীদের অধিকার রক্ষার সঙ্গে এক কাতারে দাঁড়াবার জন্য। এক সুরে বলতে চাই যে যারা আইনজীবীকে অপমান করেছেন, অপদস্থ করেছেন, সমস্ত আইনজীবী সমাজকে তারা অপমান করেছেন। কিছু অসাধু কর্মকর্তা আছে, কিছু অফিস আদালতে আছে, সেখানে সর্বদাই দুর্নীতি চলে, সেখানে দুর্নীতির মাধ্যমে সব কিছুই হয়। সেখানে তারা চান না কোনো আইনজীবীরা সেখানে উপস্থিত থাক এবং এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আইনজীবীরা থাকলে তাদের দুর্নীতি করার কঠিন হয়ে দাঁড়ায়, সহজে দুর্নীতি করতে পারেন না, সেই জন্য আইনজীবী তাদেরকে পছন্দ নয়। সেই জন্য আমরা তারা গতকাল এইরকম একটি ন্যাক্কারজন্য ঘটনা ঘটিয়েছে। আমরা চাই এই সুষ্ঠু তদন্তের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হোক এবং এই দুর্নীতিবাজ কর্মকর্তাকে অতিসত্বর শাস্তির আওতায় আনা হোক তদন্ত সাপেক্ষে।